আজকে আমরা রথযাত্রা উপলক্ষে চলে এসেছি নদিয়া জেলার শেষ প্রান্তে ঐতিহ্যবাহী রথের মেলা। এই মেলাটি তো হচ্ছে মহাদেবপুরে। এই মেলাটি অনেক পুরনো মেলা। আসুন আমরা মেলার বিভিন্ন চিত্র তুলে ধরবো, সবার সাথে কথা বলবো, মেলাটার সম্পর্কে জানবো। আচ্ছা দিদি নমস্কার। নমস্কার। পুজো দিয়ে কেমন লাগলো? খুবই ভালো লাগছে। আচ্ছা পুজো আপনি কত বছর ধরে দিচ্ছেন? অনেকদিন ধরে দিচ্ছি। আচ্ছা দু বছর যে করোনার জন্য পুজো হয়নি, আপনার কাছে কতটা খারাপ লেগেছিল? খারাপ তো লেগেছিল, যেমন সবার লেগেছিল তেমনই আমাদের খারাপ লেগেছিল না দেওয়ার জন্য। তো এবছর দিতে পেরে খুবই ভালো লাগছে। আপনি কত বছর ধরে এখানে মহাদেবপুরে রথযাত্রা করে জগন্নাথের পুজো দিচ্ছেন? আমি দুবার আসছি, আগে এক বছর এসেছিলাম করোনার আগে, আর এই আসলাম করোনার পরে। আপনার নামটা কি? জয়শ্রী মণ্ডল। বাড়ি কোথায়? বাড়ি হাসপুর। হাসপুর। আপনার তো বাড়ি হাসপুর? হ্যাঁ আমার মেয়ে। আপনি কত বছর ধরে এখানে মেলায় আসেন? আমি প্রথম এসেছি এবার। এবার প্রথম এসেছেন? ও আচ্ছা আচ্ছা। এই দিদি আমি প্রথমবার আসলাম। প্রথমবার আসলেন। আপনার বাড়ি কোথায়? আমার হাসপুর। হাসপুর। আচ্ছা নামটা কি? সুদীপ্তা মণ্ডল। কি মণ্ডল? সুদীপ্তা মণ্ডল। আচ্ছা ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা পৌঁছে গেলাম কাষ্ঠডাঙ্গা 1 নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহাদেবপুরে। এখানে রথযাত্রা মেলা উপলক্ষে আজকে আয়োজন করা হয়েছে জগন্নাথ দেবের পুজো। এই পুজো উপলক্ষে আজকে মেলার বিভিন্ন চিত্র আমরা তুলে ধরবো। আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি আপনাদের সাথে আছি রবীন্দ্র আচার্য। আমি রথ করছি মিনিমাম 35 বছর ধরে। গত 2 বছর রথ হয়নি করোনা আর জন্য, এবছর রথটা হয়েছে। তবে ঠিক ত্রুটিপূর্ণ আছে এবার, এবছরের গানে রথের এই এরিয়াটাতেই মেলা হয়। এখন এই আমাদের এখানে প্রশাসন মেলাটাকে নিয়ে গেছে একটু দূরে, যার ফলে এই জায়গাটা জমজমাট কম। আপনি 35 বছর ধরে পুজো দিচ্ছেন? হ্যাঁ আমি 35 বছর ধরে এই মন্দির পুজোকে এই রথ করছি। আচ্ছা 2 বছর যে করোনার জন্য পুজো হয়নি, কতটা খারাপ লেগেছিল আপনার কাছে? খারাপ তো আমার কেন, সবাই লেগেছে খারাপ। কিন্তু এবছরে খুব জোরের পুজো হতো ঠিকই, কিন্তু হচ্ছে না একমাত্র কারণ আমাদের প্রশাসন মেলাটাকে দূরে নিয়ে গেছে। এখানে এই জায়গাটাকে পুরো খালি রেখেছে, ওই জন্য এখানে ঠিক মেলাটা এখন জমাট হচ্ছে না। আচ্ছা কাকাবু নমস্কার, ভালো থাকবেন। দিদি পুজো তো হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। পুজো দিয়ে কেমন লাগলো? ভালোই লাগলো। আচ্ছা 2 বছর যে পুজো দিতে পারেননি, তখন কতটা কষ্ট হয়েছিল? খুবই কষ্ট হয়েছিল, পুজো দিতে পারিনি, যেহেতু খারাপ তো লাগবেই, লকডাউনের জন্য আসতেও পারিনি, খুবই অসুবিধা ছিল। আচ্ছা আপনি পুজো কত বছর ধরে দিচ্ছেন এই জগন্নাথ দেবের? আজকে এটা 22 বছর ধরে দিচ্ছি। 22 বছর ধরে। আচ্ছা এইসব জিনিসপত্র কি আপনার হাতে তৈরি? হ্যাঁ আমার হাতে 12 হাতে। ও আচ্ছা এই মেলায় দোকান কতদিন দেবেন? উল্টো রথ পর্যন্ত এখানে থাকবেন? থাকবো না, আবার আসবো। দোকান থাকবে? দোকান থাকবে, আবার উল্টো রথে আবার চলে আসবেন। তা এই মেলায় এসে আপনার কেমন লাগে? মেলা তো ভালোই লাগে, আসি ভালো লাগে, এটা আসি। আচ্ছা এই বেচা কেনা কেমন হয় এই যে এই মহাদেবপুরে মেলায়? ও খুব সুন্দর সুন্দর জিনিস, কারো হাতের কারুকার্য, এইসব জিনিসপত্র কি আপনি একাই বানান? হ্যাঁ। মেলায় কি আপনি একাই দোকান দিয়েছেন নাকি আপনার সাথে কেউ আছে? আমরা দুইজনে ঘরে নেই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। দিদি আপনি এই রথ মহাদেবপুরে রথযাত্রা যে রথের মেলা হয় সেই মেলাগুলোকে কত বছর ধরে দোকান দিচ্ছেন? 15-16 বছর তো দোকান দিচ্ছেন। আচ্ছা 2 বছর যে দোকান দিতে পারিনি করোনার জন্য, তো কতটা খারাপ লেগেছিল? অনেকটাই খারাপ। তার তো 15-16 বছর দোকান করছি, তারপরে 2 বছর বন্ধ, তাতে কি আর ভালো লাগে? এই মহাদেবপুরের এই যে বেচা কেনা ছাড়া মেলা উপলক্ষে কোথায় কোথায় বসেন? সমস্ত জায়গায়, ঠাকুরনগর, গোবরডাঙ্গা, হাবড়া, বাড়ি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নবলপাড়া, ঠাকুরতলা, সাহাপাড়া। ঠাকুরতলা পাড়া। আপনার নামটা কি? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা আজকে মেলায় এসে আমরা যে কুলপি খেলাম,
ছোট্ট কুলপি 10 টাকা দাম, খুব সুন্দর কুলপি, 10 বছর আগে 10 টাকা ছিল, 10 বছর পরে 10 টাকা, অসাধারণ টেস্ট এই দাদার দোকানে। তো বন্ধুরা তোমরা মেলায় আসলে এই দাদার সাথে যোগাযোগ করবে, কুলপি খেতে হলে অর্ডার দিলে বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসবে। না কুলপিটা কেমন লাগলো? অনুষ্ঠানে অর্ডার করতে দিয়া দারুন দারুন এই দেখুন অনুষ্ঠানে অর্ডার করতে দিয়া বিয়ে বাড়ি অনুষ্ঠানে মুক্ত দিয়ে দিয়ে দাদা বিয়ে বাড়িতে নেওয়া হয় অনুষ্ঠানে? হ্যাঁ যে কোনো অনুষ্ঠানে অর্ডার দিয়ে কাকু নমস্কার। হ্যাঁ যে আপনি এই মহাদেবপুর মেলায় এসছেন? হ্যাঁ। কোথা থেকে এসছেন? নিমতলা থেকে। নিমতলা থেকে? আচ্ছা নিমতলা বাজার। আপনার নামটা কি? মঙ্গল হালদার। আপনি এই মেলায় কত বছর ধরে এখানে বেচা কেনা করছেন? বহুদিন ধরে। তাও কত বছর? কুড়ি বছর। এই যে মেলায় এসে আপনার বেচা কেনা কেমন হয়? আপনার এর উপরে কি সংসার নির্ভর করে? এই সব কি নিজের হাতে তৈরি? আচ্ছা এই মেলা ছাড়া আর আপনি কোথায় বেচা কেনা করেন? হাটে ঘাটে। তাছাড়া আপনার এই মহাদেবপুর মেলা ছাড়া সব হাটেঘাটে ঠাকুরনগর বড় বড় মেলায় যান? ও আচ্ছা ঠিক আছে, বেচা কিনা করুন, বেচা কিনা পরে দেখাবে।